পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে অশান্তির শব্দটা কেমন যেন সমার্থক হয়ে পড়ে বারবারই। চতুর্থ দফায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র নজরে রাখলে ধরা পড়ে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তিসূচক ঘটনার ছবি। 91 নম্বর বুথে চোখ রাখলে ধরা পড়ে তৃণমূলের পোলিং এজেন্ট নিজেদের বুকে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের নাম লেখা কার্ড পরে ঘুরছেন। নির্বাচন কমিশন প্রদত্ত কার্ডের বালাই নেই, তা ফেলে এসেছেন বুথেই। দুটো নাম রয়েছে তাই আমরা ওই কার্ডটি ভিতরে এবং বাইরে শর্মিলা সরকারের এজেন্ট বলে সেই কাগজ লিখে ঘুরে বেড়াচ্ছেন বুথের মধ্যে অবলীলাক্রমে। কাগজটা কি লেখা ছিল? বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকে ভোটের দিন দেখা গেল ভীষণ অ্যাক্টিভ মেজাজে। যেখানে যখন সমস্যা তখন সেখানেই এক নিমেষে পৌঁছন অসীম সরকার। 91 নম্বর বুথের কাক বিভ্রাট কাটিয়ে নিস্তার পাননি অসীম সরকার। পৌঁছন পানুহাট রাজমহিষী দেবী প্রাথমিক বিদ্যালয় 16 এবং 17 নম্বর বুথেও। কাটোয়া টাউন মন্ডল বুথ নম্বর 16-17, এখানে ওরা বুথ দখল করেছিল। আমি সঙ্গে সঙ্গে পুলিশ অবজারভার, মাননীয় পুলিশ অবজারভারকে ওনাকে কমপ্লেন করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে সব লিখে লিখে কমপ্লেন করছি। সমাধান হলো এই বুথের বুথ জ্যামের অভিযোগের। সমাধানে এগিয়ে গেলেন সেই বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। শুধু প্রচারে অ্যাক্টিভ নয়, ভোটের দিনেও সমস্যা দেখলেই সশরীরে হাজির হয়ে সমস্ত ব্যবস্থা গ্রহণেও অ্যাক্টিভ বিজেপি প্রার্থী। জনতার রায় যাবে তার পক্ষে, উত্তরের অপেক্ষা 4 জুন পর্যন্ত। প্রার্থী অসীম সরকার তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, 16 এবং 17 নম্বর বুথ কাটোয়া মন্ডলের। এখানে বুথ জ্যামের অভিযোগ উঠেছিল, অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেই অভিযোগ যখনই পুলিশ অবজারভারকে জানিয়েছেন প্রার্থী, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছে পুলিশ অবজারভার। এই মুহূর্তে কোনো বুথ জ্যাম নেই, স্বাভাবিক রয়েছে ভোট পরিষেবা, এবং সেই কারণেই অসীম সরকার এই জায়গা ভিজিট করে গেলেন। ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সাথে অভিরূপ আজরা, ক্যালকাটা নিউজ।